রাঙামাটি শহরের শেষ প্রান্তে ডিসির বাংলো এলাকা। ছয় দশক আগে কাপ্তাই হ্রদ সৃষ্টির ফলে ডুবে যাওয়া বিশাল বিশাল গাছের গোড়া হ্রদের পানি শুকিয়ে গেলেও এখনও ভেসে ওঠে। পানির নিচে অদৃশ্য থাকা গাছের সাথে ধাক্কা লেগে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। খালি চোখে এসব গাছ দেখা না যাওয়ায় ঘটছে প্রাণহানিও। এই সমস্ত গোড়াগুলো চিহ্নিত করা গেলে দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানান নৌযান সংশ্লিষ্টরা। তবে সম্প্রতি পর্যটক নিহতের পরে শুধুমাত্র একটি বয়া ফেলেই দায়িত্ব শেষ করেছে বিআইডব্লিউটিএ। অধিকতর সতর্কতা হিসেবে লঞ্চ মালিকরাই টাঙিয়েছেন লাল পতাকা। প্রতিবছর এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাছের গুড়ির কারণে। পুরো ঘেরাও করে রাখলে নৌযানটা ঘুরে চলে যেতে পারে, তাইলে আমরা কি ওখান থেকে গাছের গোড়া দৃশ্যমান না হয় চিহ্নিত করতে বিলম্বের কথা জানায় বিআইডব্লিউটিএ। আর দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ জেলা প্রশাসকের। এগুলো আমাদের চোখে দৃশ্যমান হয় নাই এবং আমরা এগুলোর সংবাদও পাই না, সেই জন্য আমরা কাজ করতে আমাদের বিলম্ব। বিআইডব্লিউটিও কাজ করছে এবং আমরা ওই বিষয়ে সতর্ক আছি এবং সকলে মিলে কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গেল দুই মাসে ডিসি বাংলো এলাকায় সাতটি নৌ দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পর্যটক আর আহত হয়েছেন অন্তত অর্ধ শতাধিক। সময় সংবাদ, রাঙামাটি।